সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থাকা সকল দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজ সোমবার 1 আগস্ট, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি মূলত দেখাতে যাচ্ছি যে হ্যান্ড রেলিংয়ের নিচে যেই রেলিং লাগানোর পোস্টটি আছে সেটির নিচে 15 মিলি গ্যাপ আছে, সেই গ্যাপটি গ্রাউটিং করা হবে, তার জন্য শাটারিং করা হচ্ছে এবং কিছু সংখ্যক পোস্ট অলরেডি গ্রাউটিং করা হয়ে গেছে। সেগুলোই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি রেলিং লাগানো পোস্টে শাটারিং করা হচ্ছে, যে গ্রাউটিং করা হবে তার জন্য। এটার চতুর্পাশে 4টি সিম দ্বারা শাটারিং করা হয় এবং তারপর এটা এক সাইড দিয়ে গ্রাউট ডালা হয়, বাম পাশের সাইড দিয়ে গ্রাউট ডালা হবে এবং তারপর হালকা শক্ত হয়ে গেলে আরেকটি সিম দ্বারা এটা একটা অংশ কেটে দেওয়া হবে। এই আপনারা দেখেন যে অলরেডি এই পোস্টগুলো গ্রাউটিং করা হয়ে গেছে। এ দেখতে পাচ্ছেন এই সবগুলো আজকে টোটাল 110টা রেলিং পোস্ট গ্রাউটিং করা হয়েছে। এই গ্রাউটিং শেষের পর শাটার খোলা হবে এবং যেই নাটগুলো আছে সেই নাটের সাথে বোল্ট টাইট করা হবে এবং উপরে একটা গ্লু জাতীয় পদার্থ দিয়ে দেওয়া হবে যাতে পরবর্তীতে এই নাটগুলো খুলতে না পারে। তার জন্য এভাবেই ব্রিজের প্রত্যেকটা রেলিং পোস্ট নিচে গ্রাউটিং করা হবে 15 মিলি পরিমাণ। আর এই গ্রাউটের জন্য ব্যবহার করা হচ্ছে JGM-202 নামক একটা বন্ডিং ম্যাটেরিয়ালস। এ দেখেন আপনারা যে অংশটা বাড়তি আছে দেখতে পাচ্ছেন সেটা কেটে দেওয়া হবে কিছুক্ষণ পরই ধারালো কিছু দিয়ে। এরপর শুকিয়ে গেলে চারপাশের শাটারিং খুলে দিয়ে নাটগুলো টাইট দিয়ে দেওয়া হবে। এই ছিল আজ কাজের মূল বিষয়বস্তু যা দেখানোর জন্য আমি আমার চ্যানেলে হাজির হয়েছি। কেউ যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। এ আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।